আসসালামু আলাইকুম, আমি আনিকা বিলকিস, সহকারী শিক্ষক, বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমার ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমরা কোভিড-19 কারণে অনেক দিন যাবৎ পাঠদান করতে পারছি না, আমরা বাড়িতে আছি, তাই না? তো বাড়িতে কি আমরা একটু পড়াশোনা করছি? করতে হবে তো বাড়িতে, যাতে আমরা সহজভাবে খুব ভালোভাবে পড়াশোনা করতে পারি, সেই জন্যই তোমাদের সামনে আসা, ঠিক আছে? তো আজকে আমি প্রথম শ্রেণী বিষয় পরিবেশ পরিচিতি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি পঞ্চম অধ্যায় জীব পরিবেশ নিয়ে কথা বলবো, ঠিক আছে? আশা করি তোমরা বইগুলো সামনে খুলে রেখেছো বইটা। তো যেহেতু জীব পরিবেশ, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে জীব পরিবেশ কাকে বলে। দেখো বইয়ের খুব সুন্দর করে দেওয়া আছে, সকল জীব নিয়ে যে পরিবেশটা গঠিত হয় তাকে জীব পরিবেশ বলে। তারপর জীব কত প্রকার ও কী কী? জীব দুই প্রকার, উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ কাকে বলে? যা মাটি ভেদ করে উপরে ওঠে তাকে উদ্ভিদ বলে, তাই না? আমরা তো উদ্ভিদ দেখেছি কম বেশি, আমাদের বাড়িতেও অনেক উদ্ভিদ আছে, আশেপাশেও অনেক উদ্ভিদ আছে, গাছপালা আছে, তাই না? আচ্ছা, প্রাণী কাকে বলে? যেসব জীবের প্রাণ আছে এবং চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলে। আচ্ছা, তো এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের অধ্যায়ে আছে, আছে না? কিছু প্রশ্নের উত্তর আছে বড়, আবার কিছু আছে একেবারেই ছোটো। তা আমি যত যে কয়টা বললাম এখানে, সেগুলো কিন্তু সবগুলো একটু বড়, তাই না? আচ্ছা, আবার দেখো প্রশ্ন আছে, ফুলের রানীকে, ফুলের রানী গোলাপ, এটা কি বড় প্রশ্ন ধরবো আমরা? না, এটা কিন্তু আবার আমরা এক কথায় উত্তর হিসেবে নিব। আমরা কিন্তু এই অধ্যায়ের ভেতর থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আলাদা আলাদা করে প্র্যাকটিস করেছি ক্লাসে, তাই না? কিন্তু এখন তো ওইভাবে আর ক্লাসে আমরা প্র্যাকটিস করতে পাচ্ছি না, পাচ্ছি না। তো ছোট্ট সোনামণিরা, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বাড়িতে পড়তে, এই জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবে একটা শীট আকারে তোমাদের দেওয়া হবে এই পঞ্চম অধ্যায় জীব পরিবেশ অধ্যায় থেকে। সেখানে তোমাদের বড় প্রশ্ন আলাদাভাবে দেওয়া হয়েছে, প্রশ্ন এবং উত্তর, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর, প্রশ্ন এবং উত্তর আলাদা করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? এছাড়াও আমাদের কী আছে? আমাদের আছে হচ্ছে শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যা। সত্য মিথ্যাটা আমরা অধ্যায়ের ভেতর থেকে প্র্যাকটিস করতাম, তাই না? যেহেতু এখন আমরা ভেতর থেকে প্র্যাকটিস করতে পাচ্ছি না, সেহেতু তোমাদের পড়ার সুবিধার্থে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা শীটের ভেতরে দেওয়া হয়েছে, তোমরা সেগুলো খুব ভালো করে পড়বে। আচ্ছা, শূন্যস্থান পূরণ আমরা কীভাবে লিখব? শূন্যস্থান পূরণে কী করতে হয়? বাক্যগুলো আগে খাতায় তুলে উপযুক্ত শব্দ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হয়, আমরা কিন্তু জানি, তাই না? এর আগে আমরা পরীক্ষা দিয়েছি কীভাবে আমাদের লিখতে হয়, আমরা সব জানি। আচ্ছা, এরপরে গেল হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা কী করতে হবে? আমাদের বাক্যগুলো আগে খাতায় তুলে লিখতে হবে, তারপর যদি সত্য হয় আমরা সেটার পাশে সত্য লিখব, যদি মিথ্যা হয় তাহলে তার পাশে আমরা মিথ্যা লিখব, ঠিক আছে? তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখতে পারবে খুব সুন্দর করে এগুলো দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং বাসায় লিখবে। যদি তোমাদের কোনোভাবে অসুবিধা হয়, আব্বু বা আম্মু সহযোগিতা নিয়ে বাড়ির কাজটি করবে, আম্মু বা আব্বু প্রশ্নটা বলবে, তোমরা সেই প্রশ্নটা শুনে খাতায় উত্তরটি লিখবে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সামনে আবার আসবো পরবর্তী একটা ক্লাস নিয়ে, তখন কিন্তু আমি জানার চেষ্টা করব তোমরা পড়েছো কি না, পঞ্চম অধ্যায় জীব পরিবেশ অধ্যায়টি ঠিকভাবে পড়েছো কি না। তো ছোট্ট আমার সোনামণিরা, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোকে কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে তোমাদের দেওয়া হয়েছে শীটের ভেতরে, সেখান থেকে তোমরা পড়াগুলো ভালো করে বুঝিয়ে নিয়ে পড়বে, ঠিক আছে? আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।